আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে আমি আমার একটি প্রিয় সবজি বা ভাজির রেসিপি শেয়ার করব, চিচিঙ্গা আর আলুর সাথে চিংড়ি মাছের ভাজি। খুব সহজেই এই খাবারটি বানানো যায়, তাহলে চলুন শুরু করি। আজ আমি হাফ কেজির মতো চিংড়ি মাছ নিয়েছি, মাছগুলো একটু বড়ই নিয়েছি। এখন মাছে হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, সাথে সামান্য লবণ। হলুদ আর লবণ দিয়ে মাছগুলো একটু মেখে নিব, মাখা হয়ে গিয়েছে। এখন দেখিয়ে দিচ্ছি, আলুগুলো আমি এইভাবে পাতলা আর ভাজির মতো করে কেটে নিয়েছি। প্রায় মিডিয়াম সাইজের তিনটা আলু আছে। আর চিচিঙ্গা নিয়েছি, এগুলো ভাজির রান্নার মতো করে কাটা। এখানে এক কেজি চিচিঙ্গা আছে। প্রথমেই একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে তাতে চিংড়ি মাছগুলো হালকা ভেজে নিব, এক এক পাশ প্রায় মিনিট খানেকের মতো। তাতে করে চিংড়ি মাছের ফ্লেভারটা তেলের মধ্যে অনেকটাই চলে আসবে। ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে রাখব। এবার একই তেলে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সেই সাথে চার পাঁচটা কাঁচা মরিচ ফালি করে দিচ্ছি ঝালের জন্য। হালকা ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, সামান্য পানি অ্যাড করে নিচ্ছি। সামান্য কষিয়ে নিব হলুদের কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত। এই ফাঁকে লবণ দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব আলু এবং চিচিঙ্গা, ভালোভাবে মিশিয়ে নিব। আর এই সময় চুলার আঁচ মিডিয়ামে থাকবে। এই রান্নায় আমি আলাদাভাবে পানি ব্যবহার করব না, চিচিঙ্গা আর আলু থেকে যে পানি বের হবে তাতেই রান্নাটা হয়ে যাবে। প্রায় মিনিট পাঁচেক পর দেখুন ভাজি থেকে কত পানি বের হয়ে এসেছে। এই রান্নাটা কিন্তু আপনারা চাইলে আলু বাদ দিয়ে আর ছোট সাইজের চিংড়ি মাছ দিয়ে করতে পারবেন। এই অবস্থায় আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এবং চুলার আঁচ মিডিয়াম আর লো এর মাঝামাঝি নিয়ে আসব এবং রান্না করব আলু চিচিঙ্গা সেদ্ধ হয়ে আসা আর পানি শুকিয়ে তেল বের হয়ে আসা পর্যন্ত। আপনারা চাইলে ঢেকেও রান্না করতে পারেন, তাতে সেদ্ধ তাড়াতাড়ি হবে। আমার ভাজি কিন্তু হয়ে গিয়েছে। আমার ভাজির সব কিছু ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবং সাথে তেলও বের হয়ে এসেছে। দেখলেন তো কত সহজ আর উপকরণ কত কম দিয়ে তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা আলুর ভাজি। গরম ভাতের সাথে খেতে আমার কাছে দারুণ লাগে। আপনারাও তৈরি করে দেখুন ভালো লাগে কিনা। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।